নমস্কার যন্ত্র টিভির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আপার প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশানের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে এই ভিডিওতে আলোচনা করব। ইন্টারভিউ রুমে নিজের দুর্বলতা ঢাকতে কি করবেন এবং ইন্টারভিউ রুমে যদি কোনো প্রশ্নের উত্তর আপনার অজানা থাকে তাহলে সেই পরিস্থিতিতে আপনি কি করবেন তো এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তবে ভিডিওটি শুরু করার প্রথমেই আপনাদের কাছে একটি অনুরোধ করব। যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা অনেক সময় দেখেছি যে ইন্টারভিউ রুমে প্রবেশ করার পরে এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যার উত্তর সব সময় কিন্তু জানা থাকে না বা এমন সময় এমনও হতে পারে যে সেই উত্তরটা একদমই জানা নেই বা কিছু কিছু ক্ষেত্রে হয় যে কোন কোন স্টুডেন্টের কিছু উইক পয়েন্ট থাকে কিছু স্ট্রং পয়েন্ট থাকে বা উইক পয়েন্ট থেকে যদি প্রশ্ন করা হয় সেক্ষেত্রে সম্ভবতই সেই ক্যান্ডিডেট কিন্তু সঠিক উত্তর দিতে পারবেন না বা বিব্রত অবস্থায় পড়ে যাবেন বা নিজের বেস্ট যে পারফরমেন্স সেটা কিন্তু দিতে পারবেন না তো এরকম পরিস্থিতিতে আপনারা কিভাবে এই সিচুয়েশানটাকে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন সেটা কিন্তু আমাদের জেনে রাখা উচিত সেরকম যদি পরিস্থিতিতে আপনারা পড়েন যে যেখানে আপনার কোনো উত্তর জানা নেই বা উত্তর আপনার মনে পড়ছে না সেরকম ক্ষেত্রে কিন্তু আপনি সময়টা নষ্ট করবেন না আপনাকে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তো আপনি ধরুন সেই মুহূর্তে সেই প্রশ্নের উত্তরটা মনে করতে পারছেন না বা একদমই সেটার উত্তর জানেন না তাহলে কিন্তু আপনাকে এমনভাবে তার উত্তরটা দিতে হবে অর্থাৎ আপনি যে জানেন না বা আপনার এই মুহূর্তে মনে পড়ছে না সেটাকেও কিন্তু যারা ইন্টারভিউ বোর্ডে রয়েছেন তাদেরকে কিন্তু জানাতে হবে কিন্তু এমনভাবে জানাতে হবে সেই জানানোর উত্তরে যেন ওনারা অসন্তুষ্ট না হন তাহলে কিভাবে হতে পারে ধরুন আপনাকে কিছু একটা প্রশ্ন করা হলো। আপনি সেই উত্তরটা মনে করতে পারছেন না তাহলে কিন্তু আপনি সরাসরি বলবেন না যে আমি উত্তরটা জানি না মানে সঙ্গে সঙ্গেই কিন্তু সেটা বলে দেওয়া যাবে না যে আমি উত্তরটা জানি না বা সেই উত্তরটা মানে এমন আপনি ভাব করছেন যেন উত্তরটা জানেন এই করেও আবার অনেকটা সময়ও নষ্ট করে দেয়া যাবে না আপনি যখন এটার উত্তর দিতে পারছেন না তখন আপনি ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন ওনাদেরকে কিন্তু বলবেন যে স্যার এই মুহূর্তে আমার এই উত্তরটি মনে পড়ছে না আমাকে একটু জেনে নিয়ে এটা বলতে হবে ইন্টারভিউ বোর্ডে যারা রয়েছেন তাদেরকে বলবেন স্যার এই মুহূর্তে আমার এই উত্তরটি মনে পড়ছে না আমাকে একটু জেনে নিতে হবে তাহলে কিন্তু সরাসরি না বলার চাইতে আপনি যে কথাটা বলছেন যে আমার এই মুহূর্তে মনে পড়ছেন আমাকে একটু জেনে নিতে হবে তাহলে ওনারা দেখবেন যে আপনার মধ্যে এটা একটা জানার কিন্তু আগ্রহ রয়েছে বা আপনার হয়তো মনে ওই মুহূর্তে নাও থাকতে পারে কিন্তু আপনি যে সেই উত্তরটা দেওয়ার জন্য বদ্ধপরিকর তার জন্য কিন্তু আপনি আবার পরবর্তীতে সেই প্রশ্নের উত্তরটা আপনি দেখে নেবেন অর্থাৎ আপনি কিন্তু সেটা অলরেডি জেনে যাবেন তো এই যে পজিটিভ অ্যাপ্রোচ সেটাই কিন্তু আপনাকে জয়লাভ করাবে সেই সেই রকম প্রতিকূল পরিস্থিতিতে তো আপনারা কখনোই সরাসরি বলে দেবেন না আমি জানি না পারবো না বা মুখের ওপরে এরকম উত্তর দেবেন না তো আশা করি এই বিষয়টি ক্লিয়ার হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে আর যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম যে নিজের দুর্বলতা ঢাকবেন কি করে আপনারা অনেকেই জানেন যে কারো কিছু কিছু বিষয়ের ওপরে ভীষণ দুর্বলতা থেকে যায় তো সেই দুর্বলতাকে ঢাকতে কিছু নিজেকেই কিন্তু পন্থা বের করে নিতে হবে সেটা কি হতে পারে সকলেই কিন্তু সকলেরই কিন্তু কিছু দুর্বল পয়েন্ট যেমন রয়েছে তেমনই কিন্তু তার স্ট্রং স্ট্রংজনও রয়েছে তাহলে কি করতে হবে যখন প্রশ্নোত্তর শুরু হয়ে যাবে ইন্টারভিউ বোর্ডে যারা রয়েছেন ওনারা যখন প্রশ্ন জিজ্ঞাসা করবেন আপনি উত্তর দিচ্ছেন তাহলে সেই উত্তর দেওয়ার ধরনটাকে যদি আপনি একটু পরিবর্তন করে নিতে পারেন ধরুন কথাটা কীরকম হলো কথার উত্তর একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেখা গেল যে আপনাকে প্রশ্ন করা হলো যে আপনার বাড়ি কোথায় তাহলে দেখা গেল যে আপনার বাড়ি একটা বিখ্যাত জায়গায় এবার শুধু শুধু যদি আপনি উত্তরটা সরাসরি দিয়ে দেন তাহলে কিন্তু সেখানে উত্তরটা শেষ হয়ে যাবে এবং তার সাথে যদি আপনি একটু অলঙ্কার যুক্ত করে সেই উত্তরটা দেন তাহলে কি হবে সেই অলঙ্কারের সঙ্গে কিন্তু কিছু প্রশ্ন উঠে আসবে তাহলে ধরুন একজনকে বলা হলো যে আপনার হবি কি বা আপনি কি করতে পছন্দ করেন তো আপনি ধরুন এমন একটা হবির কথা বললেন যে দ্বিতীয়ত সেই হবি নিয়ে আর কোনো প্রশ্ন করার জায়গা থাকলো না ইন্টারভিউ বোর্ডে যারা রয়েছেন কিন্তু কিছু কিছু ইন্টারেস্টিং কিছু হবি রয়েছে সেই কথাগুলো যদি উত্তর আপনি দেন যেমন আপনাকে যদি বলা হয় যে আপনার হবি কি আপনি উত্তর দিলেন যে ইউটিউবিং তাহলে এটা কিন্তু সাধারণের চাইতে একটু বেশি তখন সেখান থেকে পরবর্তীতে কোশ্চেন হতে পারে আপনি ইউটিউবে কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন বা আপনাকে এই ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েট করতে কে সহযোগিতা করে বা আপনি এখান থেকে কিভাবে এগিয়ে যেতে চাইছেন বা আপনার এখান থেকে প্রফিট কি। এই জাতীয় দেখবেন আরও দু তিনটে প্রশ্ন কিন্তু এই একটা প্রশ্নের উত্তর থেকেই উঠে আসবে আর আপনি ভালো মতোই জানেন যে এই বিষয়গুলোর উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু সেটা সুবিধা রয়েছে আপনার কারণ সেটা আপনার স্ট্রং জোন কিন্তু অন্য কোনো দিকে যদি বিষয়টা চলে যায় তাহলে কিন্তু বিষয়টা একটু জটিল হয়ে যেতে পারে তো এইভাবেই নিজের যতটা চেষ্টা করবেন নিজের স্ট্রং জোন যেদিকে রয়েছে সেই দিকেই যারা ইন্টারভিউ বোর্ডে রয়েছেন তাদেরকে ধাবিত করা তাদেরকে নিয়ে যাওয়া যাতে আপনি আপনার স্ট্রং জোনে তাদেরকে নিয়ে এসে আপনি আপনার উত্তরগুলো সহজেই দিতে পারেন আর যদি আপনি একবার আপনার উইক পয়েন্টে পড়ে যান সেক্ষেত্রে কিন্তু যত আপনাকে কোশ্চেন করা হবে ইন্টারভিউ বোর্ড থেকে তত কিন্তু সেই উত্তরগুলো আপনি সহজে দিতে পারবেন না এবং যখন একটার পর একটা প্রশ্নের উত্তর ভুল হয়ে যাবে তখন কিন্তু আপনি একটা বিভ্রান্তিতে পড়ে যাবেন বা আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু নেমে যাবে আর ইন্টারভিউ বোর্ডে সময় দেখা হয় যে আপনার কনফিডেন্স লেভেলটা কি লেভেলে আছে বা আপনি কতটা সাবলীলভাবে উত্তর দিতে পারছেন বা কোনো কঠিন প্রশ্নের সামনে নিজেকে কতটা স্বাভাবিক রাখতে পারছেন এটাও কিন্তু মেজারমেন্ট করা হয় জাজ করা হয় সেখানে তো সেই ক্ষেত্রে কখনোই নিজের স্ট্রং জোন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন না আর ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক যেন তেন প্রকারে হোক ইন্টারভিউ বোর্ডে যারা রয়েছেন তাদেরকে আপনার স্ট্রং জোনে নিয়ে আসার চেষ্টা করবেন এইভাবেই খুব সহজেই আপনারা আপনাদের দুর্বলতা কিন্তু ঢাকতে পারবেন ইন্টারভিউ রুমে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তীতে আরও কোন টপিকের ওপরে আপনারা ভিডিও চাইছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ